সালামু আলাইকুম। আইসিটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তো আজকে আমরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় HTML এর নেস্টেড লিস্ট নিয়ে আলোচনা করব। তো নেস্টেড লিস্টটা কি, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে পড়ছিলাম অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো নেস্টেড লিস্ট হচ্ছে যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একত্রে নেস্টেড লিস্ট তৈরি করা হয়। যেমন কোনো একটা তালিকাতে, যদি কোনো একটা তালিকাতে যদি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একসাথে থাকে, তখন ওইটাকে নেস্টেড লিস্ট বলা হয়। যেমন আমি একটা উদাহরণ এখানে দেখাইছি, নেস্টেড লিস্ট কফি টি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট সেটা জিনিসটা আমরা পড়ছিলাম, আনঅর্ডার লিস্ট কেমনি বুঝবো। আনঅর্ডার লিস্ট থাকে হচ্ছে যে নাম্বারিং করা থাকবে না, 1 2 ABCD এগুলো থাকবে না, এমনি কোনো চিহ্ন দ্বারা কি হবে প্রকাশ করা হয়। যেমন কফি টি, এবং কফি টি এর পাশে নিচে সরাসরি নিচে না, পাশে ব্ল্যাক টি গ্রিন টি এগুলো দিয়ে আছে, এবং ওগুলার পাশে আবার নিচে পাশে চায়না আফ্রিকা দেশের নাম দিয়ে আছে, এবং মিল্কটা দিয়ে আছে এই কফি টি এর ঠিক নিচে। এই ধরনের এই পুরো জিনিসটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো এটার HTML কোড কি হবে, এগুলো প্রশ্নের মধ্যে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন এই ধরনের প্রশ্ন দিয়ে থাকবে, বলবে যে উদ্দীপকটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তাহলে এই জিনিসটার HTML কোড কি হবে সেটা আমরা এখন দেখব, কারণ আমরা অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট আলাদাভাবে পড়ছি। এখন একসাথে থাকলে কি হবে এবং এই ডিজাইন করা থাকলে কেমনে আমরা HTML কোড গুলো লিখবো সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা এখন প্রোগ্রামিং এর মাধ্যমে HTML কোড লেখার মাধ্যমে এটা ওয়েব পেজে প্রদর্শন করে কিনা একটু দেখব। তাহলে এই জিনিসটার HTML কোড কি হবে সেটা একটু দেখব আমরা। তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা আমরা জানি যে কোথায় লিখতে হয়, নোটপ্যাডে লিখতে হয়। এই জিনিসটা আনসার কি হবে, নোটপ্যাডে লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের নোটপ্যাড, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে যে, তো আমাদের কোডগুলো গঠনটা কিন্তু আগের মতোই, HTML দ্বারা শুরু করতে হয়, তারপরে হচ্ছে হেড দিতে হয়, তারপরে টাইটেল দিতে হয়, এগুলো আমাদের আগে থেকে জানা আছে। তো টাইটেলের পরে আমরা যেহেতু নেস্টেড লিস্ট পড়তেছি সেজন্য হেডিংটা দিব নেস্টেড লিস্ট, অথবা অর্ডারে না আনঅর্ডার লিস্টও দেওয়া যায়। তাহলে টাইটেল দ্বারা শেষ করব, টাইটেল দ্বারা শেষ করব, এরপরে আমরা হেড দ্বারা শেষ করব। এই গঠনটা কিন্তু আগেও আমরা পড়ছিলাম, আগের মতোই গঠনটা। তো এরপরে হচ্ছে আমাদের বডি, বডি দ্বারা শুরু করব। তো বডি দ্বারা এরপরে আমাদের মূল কাজটা শুরু হবে, মূল কাজটা শুরু হবে সেটা হচ্ছে যে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে কি দিয়ে আছে, নেস্টেড লিস্ট। তো এই জিনিসটা হেডিং আকারে আসতে হবে। তো হেডিং সম্পর্কে তো আমরা পড়ছি, HTML এ 6 ধরনের হেডিং দেওয়া যায়। তো যে কোনো এক ধরনের দিলে হয়, যেমন আমরা H2 দ্বারা দিতে পারি জিনিসটা, H2 তাহলে নেস্টেড লিস্ট, তাহলে H2 দ্বারা কি করলাম, শেষ করলাম। তাহলে আমরা এটার কাজ শেষ করলাম। এখনই আসতেছে আমাদের মূল যে জিনিসটা, তাহলে কফি আর টি হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। এটা দেখলে বোঝা যাচ্ছে, বোঝা যায় এগুলো বিভিন্ন সিম্বল দিয়ে লেখা হয়েছে। সিম্বল থাকলে সেটা অবশ্যই আনঅর্ডার লিস্ট হয়। তো আনঅর্ডার লিস্ট ইউএল, ইউএল মানে কি, ইউএল মানে হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। তো ইউএল টাইপটা কিরকম এখানে একটু লিখে দিই টাইপটা। তো আমরা ওদিন পড়ছিলাম গত ক্লাসে, টাইপটা হচ্ছে, এটা হচ্ছে ডিক্স, ডিক্স। তো এখন কি করব, তাহলে প্রথম লিস্টে কি আছে, এলআই দ্বারা শুরু করতে হয়। ওগুলো আমরা দেখছিলাম, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তাহলে প্রথমে কি আছে, কফি, কফি। এরপরে হচ্ছে এলআই দ্বারা শেষ, এরপরে, তাহলে এরপরে কি আছে আমাদের,
এরপর হচ্ছে ট্রি আছে, আবার এলাই লিস্ট দ্বারা শুরু করলাম, তাহলে ট্রি ট্রি দ্বারা লিস্ট দ্বারা শেষ করলাম। এখন একটু দেখতে হবে, আমরা এই কফি এবং টি এর কাজ শেষ করছি, কফি এবং টি এর কাজ শেষ করছি, কিন্তু ইউএল দ্বারা শেষ করব না। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ইউএল দ্বারা শেষ করলে কিন্তু এই যে পাশে নিচে করে এটার ঠিক ডান ডান পাশে যে ব্ল্যাক টি এবং গ্রিন টি আছে এটা কিন্তু আসবে না। তাহলে মনে রাখতে হবে এখানে ইউএল দ্বারা শেষ করা যাবে না, যেহেতু আমাদের আরো কি রয়ে গেছে, ইউএল রয়ে গেছে। তাহলে মনে রাখতে হবে কি ইউএল দ্বারা শেষ করা যাবে না, সেজন্য আমাদের যেহেতু অর্ডার লিস্ট আবারও আছে, এই যে ব্ল্যাক ট্রি এবং গ্রিন ট্রি এগুলো কিন্তু আনঅর্ডার লিস্ট, এটাকে সার্কেল বলা হয়। সেজন্য আমাদের ইউএল দ্বারা শুরু করলাম, এখানে ইউএল দ্বারা শুরু করলাম, টাইপটা কিরকম, টাইপ হচ্ছে টাইপটা কি, এটা হচ্ছে সার্কেল সার্কেল সার্কেল। তাহলে লিস্টের মধ্যে কি আছে, লিস্ট আছে হচ্ছে প্রথমে আছে ব্ল্যাক ট্রি, ব্ল্যাক ট্রি, ব্ল্যাক ট্রি, তারপরে হচ্ছে লিস্ট দিয়ে শেষ। তারপর দ্বিতীয় লিস্টে কি আছে, দ্বিতীয় লিস্ট আছে হচ্ছে গ্রিন ট্রি, গ্রিন ট্রি, লিস্ট দ্বারা শুরু করলাম, লিস্ট দ্বারা শুরু করলাম, তারপরে হচ্ছে গ্রিন ট্রি, গ্রিন ট্রি, গ্রিন ট্রি, তাহলে এলআই দ্বারা শেষ করলাম, এলআই দ্বারা শেষ করলাম। এরপরে কিন্তু আমরা এখন শেষ করছি কার কাজ, ব্ল্যাক ট্রি এবং গ্রিন ট্রি এর কাজ, কিন্তু এখনই আমরা ইউএল দ্বারা কি করতে পারবো না, শেষ করতে পারবো না, কারণ এই আনঅর্ডার লিস্টের পাশেই বাম পাশে নিচে করে এই স্টাইলটা আনতে হলে ইউএল দ্বারা শেষ করা যাবে না, আবার ইউএল দ্বারা শুরু করতে হবে, যেহেতু এটা ওয়ান টু এটা অর্ডার লিস্ট, সেজন্য আবার সাথে সাথে আমাদেরকে ইউএল দ্বারা শুরু করতে হবে, ইউএল দ্বারা শুরু করতে হবে। তো ইউএল এর টাইপটা এটা হচ্ছে, টাইপটা হচ্ছে, টাইপটা হচ্ছে ওয়ান টু আকার আসছে, সেজন্য ওয়ানটা লিখলাম। তাহলে লিস্টে প্রথমে কি আছে, লিস্টে প্রথম আছে হচ্ছে চায়না, প্রথম আছে, সরি, এটা প্রথমে লিস্ট দ্বারা শুরু করতে হবে, তারপর হচ্ছে কি চায়না, তারপরে লিস্ট দ্বারা শেষ, তারপরে এরপরে লিস্ট হচ্ছে, এরপরে লিস্ট হচ্ছে আফ্রিকা, আফ্রিকা, এরপরে লিস্ট দ্বারা শেষ। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে যে এই স্টাইলটা কিন্তু আর নেই, এই মিলটা হচ্ছে যে মেইন লাইনের সাথে, সেজন্য আমরা যেহেতু এই এই চায়না আফ্রিকার এই পাশে ডানে আর কিছুই নাই, এই স্টাইলটা শেষ হয়ে গেছে, সেজন্য আমরা চাইলে ওয়েল দ্বারা শেষ করব। তাহলে ওয়েল দ্বারা কেন শেষ করছি, কারণ ইমিডিয়েট আগে ইউএল ওয়েল এর কাজে শেষ হয়েছে, ওয়েল দ্বারা কেন শেষ করতেছি, কারণ ওয়েল দ্বারা এখানে শেষ হয়েছে। এর আগে কিন্তু আমাদের তাহলে এরপরে ওয়েল দ্বারা শেষ করছি, এই ওয়েলটাই, এই ওয়েলটাই এখানে শেষ হয়েছে, কিন্তু এই ইউএল তো এখন শেষ করি নাই, তাহলে এই ইউএলটা আমরা এখানে শেষ করে দিব, কারণ ওই স্টাইলটা শেষ হয়ে গেছে, ইউএল দ্বারা শেষ করবো না, ইউএল দ্বারা এখানে শেষ করে দিব। এরপরে আমাদের আরেকটা ইউএল কিন্তু দ্বারা শেষ করি নাই, যেটা এই কফি এবং টি শুরু করার আগে ইউএলটা রয়ে গেছে, ওইটা শেষ করবো না, ওইটা শেষ কখন করবো, এই মিনিটটা দেখার পরে। সেজন্য এই মিনিটের কাজ করার জন্য আবার ওয়েল দ্বারা শুরু, ইউএল দ্বারা শুরু করতে হবে না, শুধু এলআই দ্বারাই শুরু করলে হবে, এই এলআই দ্বারাই শুরু করতে হবে, কারণ ইউএল দ্বারা অলরেডি একবার শুরু করা হয়েছে, ওটা এখনো শেষ হয়নি। এই ইউএলটা হচ্ছে যে এই ইউএলটা কোনটা, এই ইউএল দ্বারা কোনটা শেষ করলাম, এই এই শুরুটার জন্য এখানে শেষ করছি, এখানে শেষ করছি, কিন্তু এই কফি টি এর জন্য উপরে একটা শেষ করছিলাম, সেটা কিন্তু এখনো শেষ করা হয় নাই, কারণ হচ্ছে কফি টি এর পরে কি চলে আসছে, মিল্ক চলে আসছে, এই মিল্কটা, মিল্কটার কাজ শেষ করার পরেই কিন্তু আমরা ইউএলটা দিয়ে শুরু করব, শেষ করব। সেজন্য আমি এখানে মিল্ক লিখলাম, আশা করি জিনিসটা বোঝা, আরো ভালো করে জিনিসটা দেখবে, ভিডিওটা বারবার দেখতে হবে, কোন স্টাইলটা আমি ফলো করতেছি। তো এখন মিল্কের কাজ কিন্তু শেষ, তাহলে ওই উপরে যে ইউএলটা শুরু হয়েছে, ইউএলটা শুরু হয়েছে, সেটা আমরা এখানে কি করতেছি, শেষ করতেছি। তাহলে আমি একটু দেখাই, এখানে কোন ইউএল এর কথা বলতেছি আমি, এখানে এই যে, এই যে এই ইউএলটা কিন্তু আমি শেষ করি নাই, এটা কিন্তু সবার শেষে কি করতে হচ্ছে, শেষ করতে হচ্ছে, কারণ কফি এবং টি এর পরে এটা কিন্তু শেষ হয় না, এই জায়গায় এটা শেষ করতেছি কোথায়, সবার শেষে।
আমরা আগের জায়গায় ফিরে যাই। এখন আমরা এটাকে সেভ করব। আচ্ছা, এটা আর ইউএল দ্বারা যেহেতু শেষ করব, শেষ করছি, তাহলে এটা বডি দ্বারা শেষ করব, বডি দ্বারা শেষ করব। এরপরে আমরা এইচটিএমএল দ্বারা শেষ করব, যেটা আগের নিয়ম অনুসারে আগের নিয়মগুলো ফলো করতে হবে। তো আশা করি এই জিনিসটা আমরা লিখে নিতে পারছি। তাহলে আমাদের আমরা যে প্রশ্নটা লিখছিলাম, এই প্রশ্নটা কোনটা ছিল? প্রশ্ন কিন্তু আমাদের এটা, এটা কিন্তু আমাদের প্রশ্ন। এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে তোমরা এখান থেকে লিখে নিবা, এখান থেকে লিখে নিবা, এটা এটাই হচ্ছে আনসার। এটা প্রথম থেকে একটু উপরে, এই পুরোটা এখান থেকে শুরু হয়ে, এটা পুরোটা শুরু হয়ে এখানে গিয়েছে, শেষ শেষ হয়েছে। তো এখানে পজ করে লিখতে হবে তোমাদের। আমি জিনিসটা আরেকটু ভিডিও করে দিচ্ছি। এই জিনিসটা এখান থেকে শুরু হয়েছে, সে এটা লেখার পরে, এই পুরোটা লেখার পরে তোমরা এই জিনিসটা লিখতে হবে। তো এইটাই হচ্ছে পরীক্ষার কথা লিখতে হবে। তো এখন আমরা যে জিনিসটা করব সেটাকে ওয়েব পেজে এই ডিজাইনটা আসতেছে কিনা একটু দেখতে হবে। এই ডিজাইনটা, এই ডিজাইনটা ওয়েব পেজে আসতেছে কিনা সেটা একটু দেখতে হবে। সেজন্য এটাকে আমাকে আগে সেভ করতে হবে। তো প্রথমবার সেভ করার জন্য সেভ এসে ক্লিক করতে হয়। এরপরে আমরা যে কোনো একটা নাম দিতে হয়, যেমন জমি জামাল দিয়ে, জামাল তো আসছে এখানে, আর রনি দিয়ে আমরা সেভ করলাম। রনি ডট এইচটিএমএল দিলাম, রনি ডট এইচটিএমএল দিলাম। তো এটাকে আমরা ডেস্কটপে আমরা কি করি সেভ করি, এটা সেভ করলাম। তো এখন রান করাবো আমরা জিনিসটা। তো আছে এটা, রনি নামটা কোথায়, এই যে রনি, এখন রনি নামটা আমরা সেভ করে ব্রাউজারের সাহায্যে দেখবো, দেখবো যেটা আসছে কিনা। তাহলে আমরা আমাদের প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা হচ্ছে এটা, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, কফি, টি, ব্ল্যাক টি, গ্রিন টি, এটার ওয়েব পেজ হচ্ছে এটা, হুবহু আসছে। তাহলে এটাই আমরা দেখাইতে চাইছিলাম। আমাদের প্রশ্নটা কিন্তু এই ডিজাইনটাই ছিল, এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল। এটা হুবহু ওয়েব পেজে কি করছি, আনতে পারছি, আনতে সক্ষম হয়েছি আমরা। এটা যদি আমাদের এইচটিএমএল কোডের মধ্যে এইচটিএমএল এই ডিজাইনটা এরকম আসছে, কারণ হচ্ছে আমার এই এইচটিএমএল, এই এইচটিএমএল কোডের মধ্যে কি আছে, কোনো ভুল নাই। এটাতে যদি কোনো ভুল থাকতো তাহলে ওই ডিজাইনটা কিন্তু আসতো না, তার মানে কি এই প্রোগ্রামটা ঠিক আছে। তো তোমরা এগুলো নিয়ে আরো বইয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো এভাবেই সলভ করবে। তো আমরা এখন নেক্সট টপিক্সে যাচ্ছি। আমরা নেক্সট টপিক্সটা ছিল, এটা শিখলাম। এখন হচ্ছে যে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কারণ শেষ করছি, এখন আমরা ডেফিনিশন লিস্ট সম্পর্কে আলোচনা করব। কারণ আমরা আগে বলছি যে, আমরা এইচটিএমএল লিস্ট কিন্তু তিন প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর হচ্ছে ডেফিনিশন লিস্ট। তো আমরা ইতিমধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা ডেফিনিশন লিস্ট সম্পর্কে আলোচনা করব। তো ডেফিনিশন লিস্ট জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ডকে ব্যাখ্যা করা। যেমন আইসিটি এর পূর্ণরূপ কি, আইসিটি মিনস কি, আইসিটি এর ইলাবরেশন কি, তাহলে সেটা একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে ব্যাখ্যা করা হয় যেটা দ্বারা, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। মানে কোনো একটা জিনিসকে সংজ্ঞায়িত করা হয় ডেফিনেশন লিস্ট দ্বারা। ডেফিনেশন মানে সংজ্ঞা। যেমন আইসিএসি, এটার অর্থ কি, বা পেডি ওয়ান, তাহলে বা ভেজিটেবল, এই জিনিসগুলা কি, এগুলাকে ব্যাখ্যা করার জন্য যার মাধ্যমে আমরা ব্যাখ্যা করব, এক কথায় যেটাকে ব্যাখ্যা করব সেটা হচ্ছে কি, ডেফিনেশন লিস্ট। তো এই লিস্টে বুলেট বা নাম্বার প্রদর্শিত হয় না, কারণ বুলেট বা নাম্বার প্রদর্শিত হয় কোথায়, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সেটা এই লিস্টে কোনো আইটেমের বর্ণনার ক্ষেত্রে কি করা হয়, কোনো আইটেম যে কোনো জিনিসকে বর্ণনা করার জন্য ডেফিনেশন লিস্টটা ব্যবহার করা হয়, এটাকে গ্লোসারি লিস্টটা বলা হয়। তাহলে এটার ফরম্যাট আছে, ডিএল দ্বারা শুরু করতে হয়। ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট, আর ডিটি হচ্ছে ডেফিনেশন টার্ম, এটা শুরু আছে শেষ আছে, আর ডিডি হচ্ছে যে ডেফিনেশন ডেসক্রিপশন, এটাকে শুরু দ্বারা শুরু করা যায়, শেষ করা যায়, আর এটা হচ্ছে ডিএল দ্বারা সর্বশেষে
শেষ করতে হবে। তবে এটার উপরে নিচে HTML দ্বারা শুরু করা, হেড দ্বারা শুরু করা, টাইটেল দ্বারা শুরু, শেষ, এগুলো কিন্তু ঠিক থাকবে। এটা শুধুমাত্র এই জিনিসটা দেখাইছি শুধুমাত্র কার জন্য, এটা শুধুমাত্র ডেফিনেশন লিস্টের জন্য। উপরের উপরে এবং নিচের অন্যান্য গঠন কিন্তু এগুলো কিন্তু ঠিক থাকবে। তো আমরা এখন দেখব, একটা উদাহরণ নিয়ে আলোচনা করবো এখানে। সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে ডিএল মানে কি, এগুলো তোমাদের সুবিধার্থে এগুলো এমসিকিউ হয়তো আসতে পারে। ডিএল মিনস কি, ডিটি মানে হচ্ছে ডেফিনেশন টার্ম, ডিডি হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তো এগুলো তোমরা নোট করে নেবে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে উদাহরণ, যে এখানে একটা ডেফিনেশন লিস্টের একটা উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আইসিটি এর পূর্ণরূপ, আইসিটি নিয়ে কথাটার অর্থ কি, আইসিটি স্ট্যান্ডস ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, মানে কোনো একটা ওয়ার্ডের একটা এক কথায় একটা সংজ্ঞা দেওয়ার জন্য, এক কথায় একটা সংজ্ঞা দেওয়ার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। আইসিটি আবার দিলাম কি, সিএসি, এখানে এটা হচ্ছে ডেফিনেশন টার্ম, এটা হচ্ছে ডেফিনেশন টার্ম। আর এই বর্ণনাটাকে বলা হয় ডেফিনেশন ডেসক্রিপশন, যেটাকে আমরা ডিডি বলতেছি। আর এটা হচ্ছে ডেফিনেশন টার্ম, ডিটি। আর এটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, এটা হচ্ছে বর্ণনা, মানে বর্ণনাকে বলা হয় ডিডি, আর যে মূল কিওয়ার্ড সেটাকে বলা হয় ডিটি। তো আমরা এখন দেখবো এটাকে HTML এর মাধ্যমে, নোটপ্যাড এর মধ্যে HTML কোড, এটা হচ্ছে প্রশ্ন, এই জিনিসটা হচ্ছে প্রশ্ন, এটার HTML কোড কি হবে সেটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে। সেটা এখন আমরা নোটপ্যাড এর সাহায্যে দেখানোর চেষ্টা করব। তো নোটপ্যাড আমরা এখন আগের মতো HTML দ্বারা শুরু করব, HTML দ্বারা শুরু করব, তারপরে তারপরে হেড দ্বারা শুরু করব, তারপরে টাইটেল দ্বারা শুরু করব, তারপরে হচ্ছে আমরা ডেফিনেশন লিস্টে কাজ করতেছি, ডেফিনেশন লিস্টের কাজ করতেছি, টাইটেল দ্বারা শেষ করব। এখন টাইটেল দ্বারা শেষ, এখন আমরা হেড দ্বারা শেষ করব, হেড দ্বারা শেষ করব, এরপরে আমরা বডি দ্বারা শেষ করব। এগুলো কিন্তু আমাদের জানা আছে। তো আমরা এখন মূল যে বডির পরে যে গঠনটা সেটা ডিএল এই প্রথমে থাকে, প্রথমে ডিএল ডেফিনেশন লিস্ট, ডিটি, ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট, এরপরে হচ্ছে ডিটি ডেফিনেশন টার্ম। তাহলে আমাদের ডেফিনেশন টার্মটা কি ছিল, আমাদের প্রশ্নটা কি ছিল সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, আমাদের প্রশ্নটা ছিল প্রথমে ছিল আইসিটি, তাহলে আমরা এখানে এখানে আইসিটি লিখব, আইসিটি, তাহলে ডিটি দ্বারা শেষ। এখানে আরেকটু কথা আমি বলার ছিল, সেটা আমরা পরে বলতেছি। তাহলে ডিডি দ্বারা শুরু, তাহলে আইসিটি মিনস কি, আইসিটি স্ট্যান্ডস ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, টেকনোলজি। তাহলে এটা লিখছে, এরপরে আমরা ডিটি দ্বারা শেষ করব, ডিটি ডেফিনেশন টার্ম, সরি ডিডি দ্বারা শেষ করব, এখানে ডিটি না, এখানে ডিডি হবে, শেষ করব। এরপরে আমরা এটা লিখে ফেললাম, এরপরে আরেকটা ডিটি হচ্ছে কি, এরপরে আমাদের আরেকটা ডিটি হচ্ছে কি, আবার ডিটি দ্বারা শুরু করব, ডিটি ডেফিনেশন, এরপর আছে সিএসসি, এরপরে দ্বিতীয়টা ছিল হচ্ছে সিডিটি দ্বারা শেষ করব। কোনো বড় ছোট কোনো ব্যাপার না, যেমন একটাতে লিখতে হয়। তাহলে এরপরে ডিডি, ডিডি দিয়ে এরপরে আসতেছে কি সিএসসি, সিএসসি স্ট্যান্ডস, স্ট্যান্ডস ফর আর কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, তাহলে এটাকে আমরা এখন ডিগ্রি দ্বারা শেষ করবো। তো এরপরে আমাদের বড়ি দ্বারা শেষ করব, বড়ি দ্বারা শেষ করব, তারপরে এইচটিএমএল দ্বারা শেষ করব, এইচটিএমএল দ্বারা শেষ করব। তো আমাদের কাজ শেষ। তাহলে আমাদের প্রশ্নের মতো করে, তাহলে আমাদের তোমাদের এই যে প্রশ্নটা দেখালাম, এখানে যে প্রশ্নটা আছে, এখানে যে এই প্রশ্নটা প্রশ্ন থাকতে পারে, এটার এইচটিএমএল কোড হবে কোনটা, এখন যেটা লিখতাম এটা হচ্ছে, এটাই হচ্ছে এইচটিএমএল কোড, এটাই পরীক্ষার খাতা লিখতে হবে। এখন আমরা এটাকে সেভ করে ওয়েব পেজে আমাদের প্রশ্নের মতো করে আসছে কিনা একটু দেখবো। তাহলে জামিল, জামিল ডট এইচটিএমএল দিলাম, এটাকে আমরা ডেস্কটপে সেভ করে রাখি, করলাম। তাহলে আমাদের প্রশ্নটা আমরা এখন দেখবো, এই জিনিসটা আসছে কিনা, এটা কিন্তু আগেরটাই। জামিল, তো জামিলটা কোথায় সেভ হয়েছে একটু দেখতে হবে। জামিল, এই যে জামিল এখানে সেভ হয়েছে, তো এটাকে যদি আমি ব্রাউজার সাহায্যে দেখি, সরি, আচ্ছা, এটা আমরা জামাল না, আমরা জামিল দ্বারাই সেভ করছিলাম, সেজন্য সেটা আসে নাই। তাহলে জামিল দ্বারাই আমরা সেভ করে দেখি, এই যে জামিল। তো আমরা যে প্রশ্নটা যেরকম ছিল ঠিক সেভাবেই আসছে। তো ডেফিনেশন লিস্টের কাজটা এভাবেই করতে হয়। তো এখানে এই কোডের এই প্রশ্নের মধ্যে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, আরেকটু জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কিছু কিছু বইতে এই ডিটি টার্মটাকে বলা হয় এমটি ট্যাগ বলা হয়। এমটি ট্যাগ মানে আমরা বলছিলাম যার শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই। তো দুইটাই সঠিক, আমরা যদি এইটাকে কেটেই দিই, এটাকে যদি আমরা এমটি ট্যাগ ধরেই করি জিনিসটা, তাহলে কিন্তু সেম জিনিসে আসে। তাহলে এখানে ডিটি কে আমরা এমটি ট্যাগ হিসেবে ধরে নিচ্ছি, এমটি ট্যাগ। কিছু কিছু বইতে এটাকে এম কন্টেইনার ট্যাগ, আবার কিছু কিছু বইতে এটাকে এমটি ট্যাগ হিসেবে ধরে নিচ্ছে। তো ডিডিটাও একই রকম, ডিডিটাকেও একই রকম, ডিডিটাও কে আমরা মুছে দিচ্ছি, মানে ডিডিটাকে এমটি ট্যাগ হিসেবে কিছু কিছু বইতে লিখছে। এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ, মানে কন্টেইনার ট্যাগ মানে শুরু থাকবে শেষও থাকবে। একটু আগে ডিডিকে আমরা কন্টেইনার ট্যাগ হিসেবে ধরছিলাম, কারণ ডিটি দ্বারা শুরু করছি, আবার ডিটি দ্বারা শেষ করছি। কিন্তু আবার কিছু বইতে এটাকে এমটি ট্যাগ হিসেবে ধরা হয়েছে, ডিডিটাকেও এমটি ট্যাগ হিসেবে ধরে নেওয়া হয়েছে। সেজন্য আমি এটা এমটি ট্যাগ ধরে নিয়ে করলেও জিনিসটা আসে কিনা একটু দেখি, মানে আসে। এটা আমি সেভ করলাম, জিনিসটা সেভ করলাম। তো আমার এই প্রোগ্রামের নামটা কিন্তু আমি কি করলাম, জামিন দ্বারা সেভ করছিলাম আগে। তো জামিন দ্বারা যদি এটা মানে ব্রাউজার সাহায্যে দেখি, তাহলে দেখা যাচ্ছে কোনো চেঞ্জ হয় নাই। তার মানে কি, ডিএল ডিটি আর ডিডি টার্মটাকে আমরা এমটি ট্যাগ হিসেবেও লিখলেও হবে, এখানে ডিটি দ্বারা শেষ করলেও যে ফলাফল আসবে, ডিটি দ্বারা শেষ না করলে এরকম ফলাফল আসবে। মানে ডিটি আর ডিডিটাকে কন্টেইনার ট্যাগ হিসেবে ধরে নিতে পারো, আবার এমটি ট্যাগ হিসেবেও ধরে নিতে পারো। তাহলে একই রকম রেজাল্ট দিচ্ছে, এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই। তো তোমরা আমরা আমাদের মেইন জিনিসে চলে আসি আমাদের। তাহলে আজকে তোমরা বাসায় এটা নিয়ে আরো পড়াশোনা করবে, তোমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এখন ডেফিনেশন লিস্ট সম্পর্কে নিয়ে আর বইয়ে বিভিন্ন প্রবলেম আছে, এগুলো নিয়ে আরো প্রবলেম গুলো সলভ করবে, তাদের যাতে তোমাদের দক্ষতাটা বাড়ে। আজকে তাহলে এতটুকুই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।